হয় নিশ্চয়। 1979 চনতে ভবানীপুর গলিয়াত স্থাপন হয়েছিল দুগ্ধ প্রকল্প নামের একটা উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগটো কেবা কোটি টাকা ব্যয় সাপেক্ষে সরকারে নির্মাণ করেছিল, আর তারপর এই উদ্যোগটো কোনো ধরনের কার্যক্ষম নহল। আর এইবার এই উদ্যোগটো কার্যক্ষম করার বাবে ইতিমধ্যে প্রচেষ্টা হাতত লৈছে ভবানীপুর সমষ্টির বিধায়ক ফণি তালুকদারের লগতে জেলা উপায়ুক্ত ভারতভূষণ দেবচৌধুরী ডাঙরে। আর ইতিমধ্যে এই প্রকল্পটোত আহি আজি উপস্থিত হয়েছে বিধায়ক ফণি তালুকদারের সৈতে জেলা উপায়ুক্ত ভারতভূষণ দেবচৌধুরী ডাঙরে। মই তেওঁলোকৰ জানিব বিচাৰিম আসলে গোটেই কথাটো। দাদা, আজি কেবা বছর ধরে এই গোটেইটো পরিত্যক্ত অবস্থাত আছে দুগ্ধ প্রকল্পটো, গতি কেনে ধরনের এই পুনের আসলে উজ্জীবিত করা যাব, ইয়ার কর্মক্ষম করা যাব, কি ধরনের প্রচেষ্টা হাতত লৈছে? আসলে ইয়াত আমি পর্যবেক্ষণ করে দেখিল এই দুগ্ধ প্রকল্পটোত প্রায়খিনি মেশিনারিজ আছে, সা সরঞ্জাম আছে, বিল্ডিং আছে, কিন্তু ইয়াত পরিত্যক্ত অবস্থাত কিবা কারণ পড়ে আছে। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পশুপালন মন্ত্রী অতুল বরাদেবক এইটো অবগত করলো, আর লগেলগে আমার উপায়ুক্ত মহাশয়ক তেখেতে ফোন করলে, আর আমার প্রতিশ্রুতি যে আছিল এইবার ইলেকশনত ম্যানিফেস্টোত আছিল যে এই দুগ্ধ প্রকল্পটা আমি পুনের কার্যক্ষম করিম, সেইমতে আজি আমার উপায়ুক্ত সার্কুল অফিসার আটাই আহি দেখিল যে বড় ধুনিয়া এটা করবরা অবস্থাত আছে, আর আমি সুখী হয়েছি যে এই খুব সালে আমার উপায়ুক্ত জানায় এগ্রেসিভ মানুষ, যদিনা ফোন করে আমি কইছো আলোচনা করছো সিদিনার এখেতে কামত লাগিছে, আজি আমি পরিদর্শন করে দেখিল সুন্দর অবস্থা আছে, গতি আমি এই খুব সালে কার্যক্ষম করি। ইয়াত কার্যক্ষম করিলে কমসে কম 200 মানুষ ইয়াত সংস্থাপন হব ডাইরেক্ট ইনডাইরেক্ট, সেই এটা। আর ইন্ডাস্ট্রিবিহীন জেলা এখন, ইন্ডাস্ট্রিবিহীন সমষ্টি এটাত কিবা একটা উদ্যোগ আরম্ভ হব খুব সালে হব। বিশেষ জেলা উপায়ুক্ত ডাঙরে আছে, মই তেওঁৰ জানিব বিচাৰিম স্যার কেবা বছর ধরে পরিত্যক্ত অবস্থাত আছে, আজি আপনি পরিদর্শন করলে কেনেকুৱা পালে স্যার, কি অবস্থাত আছে বা এই পুনের কার্যক্ষম করবা যাব নে নাই? নিশ্চয় যাব, আর এই প্রকল্প পুনরুজ্জীবিত করার সপোন মাননীয় বিধায়ক মহোদয়ের নির্বাচনের আগরপরাই আসে, তো বিভিন্ন সময় আমার লগত কথা পাতিছিলে যে কি ধরনের ইয়াত, কারণ বজালি জিলা এতিয়া সারপ্লাস গাখির উৎপাদন, এই গাখিরবুর বেলেগ ঠাইলে গুয়াহাটিলে গুছি যায় পূরবী আদি সংস্থা, আর তাত যি গোপালক সকল আছে উচিত মূল্য বা ন্যায্য মূল্যেরপরা বঞ্চিত হয়। এই রাষ্ট্রীয় ঘাই পথর কাষত এনেকুৱা উপযুক্ত ঠাইত এনেকুৱা এটা প্রকল্প পরিত্যক্ত অবস্থাত থাকাটো সঁচাকৈয়ে চিন্তনীয় বিষয়, কিন্তু হয়তো এতিয়া সুসময় আহিছে মাননীয় বিধায়ক দেৱৰ তৎপরতাত, আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর লগতো যোগাযোগ করেছে, আর কৃষিমন্ত্রীর লগতো সেইদিনা তারপরাই আমার লগত যোগাযোগ করেছে, মাননীয় মন্ত্রী মহোদয় আমাক নির্দেশ দিছে যে অতি সোনকালে